এবার মরুর আকাশে দেখা মিলল শয়তান ধূমকেতুর। 70 বছর পর চলতি সপ্তাহের শুরুতে বিরল এই ধূমকেতুর দেখা মিলেছে। মাউন্ট এভারেস্টের সমান বিশাল আকৃতির এই ধূমকেতুর নাম শয়তান ধূমকেতু। কিন্তু কেন এমন নাম জানাচ্ছেন এসআই রাজ। সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা মিলেছে বিশালাকার এক ধূমকেতুর। বিরল এবং উজ্জ্বল ধূমকেতুটি চলতি সপ্তাহের শুরুতে দেখা গিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীর খুব কাছে দেখা যাবে এই ধূমকেতু। বলা হচ্ছে প্রায় এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর এতটা কাছাকাছি আসবে এই ধূমকেতু যে খালি চোখেও তা দেখতে পারবে মানুষ। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানীরা ছাড়াও সূর্যাস্তের পরে ঠিকঠাক দিকে তাকাতে পারলে এখনও সাধারণ মানুষ এটি দেখতে পারবে। এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, মাউন্ট এভারেস্টের সমান বিশাল এ ধূমকেতুটির নাম বারো পিপন্স ব্রুকস। একে অনেক সময় শয়তান ধূমকেতু নামেও ডাকা হয়। জানা যায় দুটি শিং থাকায় এর নাম দেওয়া হয়েছে শয়তান ধূমকেতু। গত 27 মার্চ আল খাট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তোলা একটি ছবিতে ধরা পড়ে এটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানা যায়, জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন শয়তান ধূমকেতু আগামী 8 এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় একটি বিরল চেহারায় দেখা যাবে। বলা হচ্ছে আগামী 21 এপ্রিল ধূমকেতুটি সূর্যের খুব কাছাকাছি পৌঁছাবে। এ সময় সূর্য থেকে এর দূরত্ব থাকবে 7 কোটি 44 লাখ মাইল। এছাড়া আগামী 2 জুন এটি পৃথিবীর খুব কাছাকাছি আসবে। এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় 14 কোটি মাইল। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, সূর্যের খুব কাছাকাছি যেতে থাকায় ধূমকেতুটিকে আরও উজ্জ্বল দেখাবে। তবে এটি দিগন্ত ও সূর্যের কাছাকাছি চলে এলে খালি চোখে দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তাই এখনই এটি দেখার সবচেয়ে ভালো সময়। শয়তান ধূমকেতুটি নির্দিষ্ট সময় পর পর সূর্যকে প্রদক্ষিণ করতে করতে সৌরজগতের মধ্যে চলে আসবে। সাধারণত হ্যালির ধূমকেতুর মতো এটিও প্রতি 70 বছর পর পর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। 1812 সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জুলুইন্স পঞ্চ ও জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্টস ব্রুকস। তাদের নাম অনুসারে এর নামকরণ করা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা পঞ্চ ব্রুকসের ঘূর্ণায়ন হার সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য পর্যবেক্ষণ করছেন। তাতে দেখা যায় শয়তান ধূমকেতুটির ঘূর্ণায়ন সময়কাল 57 ঘন্টা, যা প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা এটি পরীক্ষা করতে চান যে ধূমকেতু থেকে নিঃসৃত বস্তুর জটগুলো এটির গতি বাড়াচ্ছে নাকি কমিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা জানান, এপ্রিল মাস জুড়ে সূর্যের খুব কাছাকাছি যেতে থাকায় ধূমকেতুকে আরও উজ্জ্বল দেখাবে। তবে যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উপনির্বাহী পরিচালক রবার্ট ম্যাসি জানান, ছবিতে যত উজ্জ্বল দেখা যায় বাস্তবে শয়তান ধূমকেতুটি ততটা উজ্জ্বল নাও হতে পারে। আকাশে চাঁদ না থাকলে তবে এটি খালি চোখে দেখা যেতে পারে। আলোক দূষণ না থাকলে বা আবহাওয়া পরিষ্কার থাকলে তবে এটি দেখার সুযোগ মিলতে পারে। তবে দূরবীক্ষণ যন্ত্র থাকলে এটি দেখতে সুবিধা হবে। এস আই রাজ, এটিএন নিউজ।